অনেকদিন পর আসলাম আপনার সামনে। তো আজকে আমরা খেলবো হচ্ছে গ্রিনি ইন নর্মাল মোড। তো নর্মাল মোডে খেলবো, আমার খুবই ভয় লাগছে। তো আচ্ছা বন্ধুরা, এক্সট্রিম মোডে দরকার নেই, হার্ড মোডেই ভালো। তো বন্ধুরা আজকে আমরা হার্ড মোডে খেলবো অনেকদিন পর, তো খেলা যাক। তো অনেকে আমাদের কমেন্ট করতে পারো যে যে কেন আমি এই ঘোষ কি বলে সরি মাইনক্রাফটের ভিডিও দিচ্ছি না। তো এর উত্তর এটাই যে মাইনক্রাফটের সরি মাস্টারক্রাফটের ভিডিও আসলে আসবে। আমরা দুজন মিলে একটি ওয়ার্ল্ড বানাচ্ছি, অনেক অনেক ভালো হবে, অনেক বিল্ডিং থাকবে সেখানে, অনেক ভালো ভালো হোটেল বিল্ডিং তো থাকবে, স্কুল কলেজ থানা তো সব একসাথে পাবে। তাই ততদিন একটু থাকো, ঠিক আছে? কালকে আমি চেষ্টা করবো দেওয়ার। এগুলো এখানে আমাদের কিন্তু গ্রেনি যে কোনো সময় আসতে পারে, এগুলো ফালানো যাবে না, তাহলে কিন্তু চলে আসবে। তো আমাদের আজকে এখান থেকে কাজ শুরু করতে হবে। আমরা কিন্তু ঘোষণা মোডে গেছি, আমাদের আমরা আজকে ডোর স্কিপ করবো। তো আজকেই তোমরা কার স্কিপ পেয়ে যাবে। তো এই মাইনক্রাফট খেলতে খেলতে একটু অসুবিধা হচ্ছে খেলতে, আর অনেক দিন আমি সেই খেলেছিলাম ডিসেম্বর জানুয়ারি। ও শব্দ এসেছে, দেখেছ? তাই অনেক ও শিট, এখানে চলে আসবে, আমাদের লুকাতে হবে। ও ও শব্দ, হোস না হোস না, অনেকদিন পর হাত পাকিনি। তো ও দেখেছো বন্ধুরা, শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। এই তো এই তো এসে গেল, এসে গেল, এসে গেল। ভগবান জানি এইদিকে শব্দ হয়নি, এদিকে আসবে না। শব্দটা হচ্ছে আমার মনে হয় ও উপরে গেছে, তো এদিকে দেখিনি। আমাদের নিচে কাজ চালাতে হবে, তো নিচেই কাজ চালা। এগুলো কিন্তু এহে পড়ে গেল রে, আমাদের লুকাতে হবে, অবশ্যই এদিক দিয়ে পালাতে হবে, নাহলে কিন্তু ওইদিকে চলে আসবে। তো ভিডিও আজকে বড় হয়ে যাবে বন্ধুরা। কি সারপ্রাইজ দিই বন্ধুরা, আমি আসলে প্র্যাকটিস মোডেই খেলছি। তোমাদের একটু বোকা বানালাম, এপ্রিল ফুলের বোকা, ঠিক আছে বন্ধুরা? তোমরা যদি ভিডিওটা অনেক সাবস্ক্রাইব করো, তো আমি খেলার চেষ্টা করব, আমরা সব মোডেই খেলবো। তার জন্য কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, সেটা করতে হবে, নাহলে তো হবে না। তো বন্ধুরা আসলে এটি আমি দেখিয়েছিলাম হার্ড মোডে, কিন্তু এটি আমি চালাকি করে এটি আসলে প্র্যাকটিস মোডে খেলছি, রেকর্ডটা বন্ধ করে দিয়েছি। তো এটা কেউ বুঝতে পারছে চাই এটি হচ্ছে কী করেছি, এটি কোনো ম্যাটার না, মেটার হচ্ছে যে আমি কমপ্লিট করছি। তোমরা আজকে শিখতে পারবে যারা অনেক পারো না। তো শুরু করা যাক, আজকে খেলছি ঘোষ মোডে, মানে আই মিন প্র্যাকটিস মোডে। তো ঘোষ সরি আই আর সব মোডেই খেলবো, সব মোডেই খেলা যেতে পারে। তো শব্দ করলে সমস্যা নেই, শব্দ করার প্রয়োজন নেই। মানে আগে তো একটা আইডিয়া থাকতো যে এখানে থাকবে এটা, এখানে এটা থাকবে, তো অনুযায়ী একটা করে ফেলতাম। তো অনেকদিন পর আপডেট এসে গেছি, সেটাও দেখা হয়নি, মানে এখন ডাউনলোড করে আমি খেলছি। তো আপডেট আসলে সেটা ভয়ঙ্কর হতে পারে, তো মানে অনেক কিছুই তো নতুন হতে পারে। আগে কেবে খেললে একটু সমস্যা হয়তো, আমি যাই হোক আমার ভাগ্য ভালো হয়তো, আমি অনেক কিছুই পেয়ে যাচ্ছি। দুটো জিনিসের অলরেডি কাজ হয়ে গেছে, অলরেডি এখন ওদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখন আমাদের উঠতে হবে, পাখিকে খাওয়াতে হবে, একটি কাককে খাওয়াতে হবে। তোমরা কি কখনো কেউ কাক পুষেছো? পুষোনি তো, আজকে আমি পুষিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি কাককে খাওয়াবো, আপনারা দেখতে থাকুন। খুব টেস্ট বন্ধুরা, খুব মজা করছিলাম আসলে, নয় আসলে মজা বাস্তবে নিতে পারো না, অবশ্যই বাস্তবে সম্ভব, বাস্তবে ভালো। মানে তাও একটি মাংস এখানে, আই থিঙ্ক এটা মানুষের মাংস। তোমরা কখন মানুষের মাংস খেয়েছো? খাও নি তা। ফানি মজা করছিলাম আমি,
এটাকে সিরিয়াসলি নেবে না, আসলে কেউ খায়? আমি তো জানতাম খায় না, তো তোমরা জানো আমি জানি না। তো দেখা যাক, এটি কিউই জানে না, মানে কিউই জানে না বলছি না, অনেকেই জানে না আর কি। তো যারা জানে তো ভালো, যারা না জানে না দেখে নিলে শিখে যাবে। তো তখন আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে এখন আমাদের চালাকি করতে হবে, মানে আই মিন কিছু জিনিস খুঁজতে হবে আসলে। তো সেটি এখন কোবল কোবল দিয়ে কি করব না, ধরো এটি দিয়ে কাজ আছে। তো এটি কি আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দরজা খুলতে হবে। তো অনেকদিন পর চলছে, সময় লেগে যেতে পারে, তো সেটি আশা করি কিছু হবে না। আশা করি ভাগ্য যদি ভালো থাকে তো তাড়াতাড়ি করে ফেলতে পারবো, আর খারাপ থাকলে তো খারাপ রইলেই আমি এত ভাবছি না। আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই ডোর হ্যান্ডেল। আর অনেক কিছুই পাচ্ছি, তিনটি জিনিস অলরেডি আমার হয়ে গেছে, ডোর হ্যান্ডেল দিয়ে আরেকটি কাজ সেরে নিতে হবে। আই থিঙ্ক আমি বলেছি তরমুজ পাবো, তোমরা আমি তোমরা কী ভেবেছিলে কীভাবে কমেন্ট করে জানাতে পারো। আর কালকেই হয়তো আমরা স্কুল কলেজ বানানো এটা আপনাদের আপনাদের দেখাবো, তাই কালকে ভিডিও আসতে পারে 99.99%, না হলে জুলাই মাস কিংবা 15 তারিখের মধ্যে এসে যাবে, এটি ধারণা করা যেতে পারে। পাচ্ছি না, এটা কি কোড ব্যবহার করেছি মনে হয়েছিল না। আমাদের অনেক এক কথা অনেক প্যারা নিতে হবে, আমাদের এরা নিচে যেতে হবে। ও ভালো জিনিস পেয়েছি, মাস্টার কি মানে শিক্ষক চাবি, শিক্ষক চাবি আবার কি, মাস্টার তো শিক্ষক আর চাবি তো চাবি, মানে এটি হচ্ছে শিক্ষক চাবি, মানে চাবিদের শিক্ষক, মানে এই চাবিটি মানে চাবিদের শেখায় যে কীভাবে কী করতে হবে আর কি। ও শট, মাস্টার কিটা এখানে রেখে দেবো, সব আসলে কি করে এখানে থাক, আমার সবচেয়ে বিরক্তিকর চ্যালেঞ্জ। এখানে দেখি ও এটা দেখিনি সমস্যা কি, তো এখন দেখতে হবে কিছুই পেলাম না। আর আসলে মা বসে তো উপরে ভুলে গেছি, যাই হোক কি চলছে, উপরে যেতে হবে আসলে। ভিডিও হচ্ছে বড়, তো অলরেডি হয়ে গেছে আমার মনে হয় 10 মিনিট, না 9 মিনিট হয়েছে, 10। আচ্ছা, তো ভিডিও যতই বড় হবে ছাড়তে তো ততটাই সময় লাগবে। ওয়াইফাই স্পিড রয়েছে যদিও, কিন্তু এখানে কথা রয়েছে ওয়াইফাই স্পিড যতই থাকুক না, একটা ভিডিও ছাড়তে স্বাভাবিক একটু কম সময় লাগবে, কিন্তু সময় লাগবে, যথেষ্ট সময় লাগবে। আমি ওয়াইফাই বন্ধ করি কিন্তু নাহলে অনেক অ্যাড আসে, যেগুলো আমার খুবই বিরক্ত লাগে, সব অ্যাডের কারণে খেলার অনেক কনসেন্ট্রেশন নষ্ট হয়, অর্থাৎ মনোযোগ নষ্ট হয়। তো মনোযোগ নষ্ট হলে সেটা খেলার প্রভাব পড়তে সময় আরও বেশি লাগবে হয়তো। দেখছো কি বিরক্তি করে, এখানে যাওয়ার কথা যাচ্ছে না, গেছে মাস্টার একটু দিয়ে যায় না বলতো। এখানে একটা গ্যাসোলিন ক্যান, এটা ফালতু জিনিস, সেই জিনিসগুলি এখন আমি পাচ্ছি।
অবশ্যই, এটা আমার মনে ছিল অনেকদিন পরে গেছি বলে কথা মনে থাকবে কি করে, তোমরাই বলো। কিন্তু ভুল করলে চলবে না, আমাদের অবশ্যই ভুলকে জয় করতেই হবে, ভয় পেলে চলবে না, আমাদের এখন এখানে প্রবেশ করতে হবে, ফেলে দিতে হবে, অনেক 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 কাজ, ব্যাপক কাজ রয়েছে, ব্যাপক। তো এগুলোকে আমাদের অবশ্যই, ও শিট, যাই হোক এসব, হ্যাঁ একটু বন্ধুক, একটু হচ্ছে বন্ধুক থাকলে আসলে সোজা। ও আচ্ছা, কার কি লাগবে তো? হম, কার কি ছাড়া হবে না কথা, সমস্যা আসলে লুকানো যায় কিনা, লুকানো যায়, চলে কথা। হচ্ছে না মানে, আরেকটা পেয়েছি, বাট আমাদের আরো কাজ করতে হবে। তো তো ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতেই হবে, না হলে হবে না। তো অডিও ভিডিও এন্ড অডিও এন্ড ভিডিও বাইন্স এর ব্যাপারে যদি তোমরা বলো, বলবো যে এর ভিডিও কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আসলে এর আসলে স্টোরেজ ফুল রয়েছে, মানে একটি ভিডিও করার পর অনেকগুলো ভিডিও একসাথে করি তারপর ছেড়ে দিই, মানে কথা হচ্ছে কিছু ভিডিও যেগুলো আমরা এপ্রিলের দিকে করেছিলাম যেগুলো ছাড়া হয়নি, আর মের দিকেও দু একটা রয়েছে যেগুলো ছাড়া হয়নি, তো সেগুলো আমরা ছাড়বো, ছেড়ে এগুলো স্টোরেজ খুলে গেছে, আসলে ছাড়লো স্টোরেজ ফুল, আমি জানলাম ওই দিন আগে জানলাম আর কি। তো তার কারণে না হলে কিছু ভিডিও কিছু ছেড়েছি, তো আশা করি তোমরা 15 তারিখের মধ্যে পেয়ে যাবে। তো কি চলছে কেন এটা বুঝতে পারছি না, তো কি করতে হবে না, তো আচ্ছা যদিও এটা হবে না কারণ ইঞ্জিন পার্ট, আমি বুঝলাম এটা বন্ধুকে মাছ কেন অংশটা ফালতু জিনিস পাচ্ছি আমি, মানে মাথাটা বিগড়িয়ে দিচ্ছে, ও এটা জানি কিছু আমরা, কে বলেছে খবর, মানে মানে একটা কুচি ভুল ধারণা আছে না, এইগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এখানে অনেক কিছুই আমরা পাবো না। এখানে কিছু একটা পড়েছে, না সরি কিছুই পড়েনি, এটি হ্যাঙ্গার, একটা বই রয়েছে, এই বই দিয়ে আমি কিছুই করবো না, অবশ্য বইকে সম্মান করতে হয়, এখানে এটা গেম, গেমে কোনো কিছুই নয়, গেমে অনেক গেমে কিছুই নয়, গেম আসলে তো আর এটা বই নয়, বাস্তবে বই হলে অবশ্যই এটা সম্মান করতে হবে, বাট এটা আসলে তো এটা কার্টুন, এটা দেখতে শুধু বইয়ের মতো, আসলে তো আর বই নয়, তাই এটিকে সম্মান করা যা না করাও তা। এই যে বন্ধুরা সিঁড়ি করে দিয়েছে আমার জন্য, আসলে সমস্যা, আসলে কথা হচ্ছে একটি বন্দুক এমো এমো মানে তো জানোই তোমরা, শুট মানে হচ্ছে গুলি, ড্রপ মানে হচ্ছে ফেলে দেওয়া, এসব তোমরা আশা করি পড়েছ, না পড়লে তো হবে না, পড়ার কথা তো তোমাদের, তো সুপুরি পড়েছো, না পড়লে তো ব্যাড লাক, তো অবশ্যই জানো। আচ্ছা আমি যাচ্ছি এটা কোথায়, আমার নিচে যে না সরি আমার উপরে যেতে হবে, 3 তলায় প্রবেশ করতে হবে, আমি সেটাই করছি, মানে গেম বড় বলে আমার ভালো লাগছে না, আবার আজকে দেখিয়ে দেবো আমার প্রতিভা, গুলি করবো, এগুলো আসলে ফালতু মিয়া, ভাইসিটিতে অনেক, ভাইসিটিতে আমি MP5 4 গুলিতে মারতে পারি, ওই গুলিতে
আসলে ছয়গুলিতে মারি সাধারণত 5-6 ওরকমই হয়, কিন্তু আজকে তো আমি একটাও লাগাতে পারছি না। আসলে হচ্ছেটা কি আজকে আমার, না 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 মানে এভাবে যদি চলে না সমস্যায় পড়বো। না না স্টেপ নিতে হবে তো, ধরতে পারবেন না, ধরতে পারবেন না। আরে গরম করিয়ে দিচ্ছে বুঝছেন না, মাথাটা পুরো ধরিয়ে দিচ্ছে। আমাদের ওখানে উপরে যেতে হবে, কিন্তু উপরে যেতে যেতে আমরা যদি না পারি, এটি হচ্ছে মূলত গ্র্যান, কি বলে এটার নাম কি জানো, এই যে ভুলে ভুলে যাচ্ছেন, না মানে এটা কি সত্যি আমি খেলছি নাকি, মানে আপনারাই বলুন আমি খেলছি এটা। এরকম অবস্থা আমার বন্দুকের সাধারণত হয় না। আসল কথা হলো যে এটাই অনেক সময় লাগে আসলে গুলি হতো, মানে কতটা বুঝতে পারছেন না আসলে বুঝানো। এ হে এবার কিন্তু লাস্ট চান্সের পরে, নাহলে কিন্তু আমার সেই ক্রসবো ব্যবহার করতে হবে, না হলে আমাদের ভাগ্যের উপর ছেড়ে দিতে হতো। এখন 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 খুবই সমস্যা, এবার পারতেই হবে না হলে। মা করো পেরেছি, এগুলো কি ফালতু জিনিস বন্দুক টন্দুক দিয়েছে, এগুলো একবার বাড়ি গ্রেনি কিন্তু আমরা আরো অনেকবার আনবো আপনাদের সামনে। তো এটি আপনারা অনেকবার গেম প্লেটি পাবেন, তো অনেকেই যেমন গেমিস্টার অনেকবার গেম প্লে দেখেছে, তো আমরাও দেখাবো আমাদের অনেক প্রিয় গেমার্স আছে। মানে এখন যদি আপনারা প্রশ্ন করেন যে বাংলায় কয়টি গেমার্স, মানে একেবারে ক্যাটাগরি গেমিং ওয়ালা, মানে এটাই বোঝানো হচ্ছে যে মানে সাবস্ক্রাইবার ওয়ালা আর কি, কয়েকজনের নাম বলি। এসব গেম মানে এসব গেমার হতে হলে কিছু বিষয় জানা প্রয়োজন, জানা থাকা প্রয়োজন, তো আপনাদের জানাচ্ছি। তো বর্তমান হচ্ছে বাংলায় বাংলাদেশ ভারতের মতো অনেক গেমার্স আছে, এ কথাটা বলা ভুল হবে। আহমারি কোনো গেমার্স নেই, রয়েছে অনেক রয়েছে, এর মধ্যে বিডি, ইউটিউব গেমিং, আসো খেলবো, গেমিস্টার, আকাশ বর্মন, তো মানে সরি বোমটি আর কি, তার চ্যানেল হ্যাক হয়েছিল আসলে। তো এরাই হচ্ছে মূলত 4 জন আর কি, 1K প্লাস। এর মধ্যে আহমারি সফল কোনো গেমার নেই, আর তাছাড়া আরো অনেক চ্যানেল রয়েছে, আমরা যদি সেভাবে খোঁজার মতো খুঁজে অনেকেই পাবো। কিন্তু কথা হচ্ছে যে আমরা এখানে সব মানে 1K+ গেমের কথা বলছি, তাইলে এত বেশি পাবো না। তো আমাদের এটা বুঝতে হবে যে সেরকম গেমার এখনো বাংলাদেশের মধ্যে আসেনি, তো আসবে কবে, কবে আসবে। চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, না করলে নেই আমাদেরও, তো কেউ যদি না করে আরো আরেকজন করে দেবে, তো আমাদের এসব কোনো চিন্তা হবে না, করলে করবেন না করলে করবেন না, শেষ। আমরা ভিডিও ভালো বানাচ্ছি, এখন আপনারাই যদি সাবস্ক্রাইব না করেন সেটা আপনাদের, আমাদের ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, তো আপনারা যদি এসব সাবস্ক্রাইব না করছেন তো আমাদের লস, তো আমাদের অনেক সমস্যা হবে। আমি আসলে আপনারা যদি ভালো করে একটু খেয়াল করেন আমাদের আরেকটি চ্যানেল জানার জন্য পৃথিবী সবচেয়ে সফলতম চ্যানেল,
সেটার মধ্যে যদি আপনারা খেয়াল করেন একটা জিনিস কিন্তু শুনতে পাবেন, যে আমরা বলেছিলাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আবার হিন্দি চ্যানেল, মানে বলেছিলাম আসলে হিন্দি চ্যানেল, হিন্দি অর্থাৎ হিন্দি হচ্ছে একটা জাতি, মানে হিন্দি একটা ভাষা, একটা জাতি, তো এর মধ্যে ভাষা আছে, জাতি রয়েছে, সব রয়েছে, তখন আপনাদের বুঝতে হবে ভাষা না জাতি কোনটা, ভাষা আর জাতিগত পার্থক্য, ভাষা কাকে বলে আর জাতি কাকে বলে, এগুলো আপনাদের আগে বুঝতে হবে। তার জন্য আপনারা ব্যাকরণ বই কিনতে পারেন। তো আরেকটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে যে হিন্দি ভাষায়, মানে আমি যদি এই এখন যদি আমি হিন্দি বলা শুরু করি তাহলে কি হবে, এটা হিন্দি চ্যানেল হয়ে যাবে না? মানে এটা তো হিন্দি চ্যানেল, মানে একটা হিন্দি চ্যানেল, হিন্দি চ্যানেল বলতে কি বোঝানো হয়েছে, হিন্দি চ্যানেল মনে করুন ইংরেজিতে বা বাংলায় কথা বলে, সে যদি হিন্দি বলে চ্যানেলটার নাম, আমি যদি দেখি হিন্দি তাহলে তো হিন্দি চ্যানেল হবে, মানে হিন্দি চ্যানেল বলতে আমি একটি বোঝাতে চেয়েছিলাম, আপনাদের একটি শিক্ষা দিতে চেয়েছিলাম যে হিন্দি চ্যানেল মানে যে হিন্দি ভাষায় বলা হবে তা নয়, হিন্দি ভাষায় সাধারণত বলা হয়, তবে না বললে যে হবে না তা কিন্তু নয়, ইচ্ছা হলে বলবে না ইচ্ছা হলে বলবে না, সেটি এটি আপনাদের আগে বুঝতে হবে। তো অবশ্যই জানাও যেন অবশ্যই সাবস্ক্রাইব করতে, কারণ এটি আমাদের সফলতম চ্যানেল, তো এটিতে সাবস্ক্রাইব আমাদের হতেই হবে। সেফ কি পেয়েছি, মানে নিরাপত্তা কি, মানে নিরাপত্তা খাদ্য, মানে কি নিরাপত্তা চাবি, মানে এই চাবি দিয়ে নিরাপত্তা বজায় রাখা হয়, নিরাপত্তা বজায় রাখা কাকে বলে, মানে নিরাপত্তা মানে কি আগে আমাদের বুঝতে হবে, নিরাপত্তা মানে নিরাপত্তার যোগান দেয়। কাটিং প্লেয়ার পেয়েছি, তো আমাদের আরেকটি চ্যানেলের মধ্যে এরকমই মানে ফানি ভিডিও ছাড়াও, মানে আই মিন যে ওয়ান ক্যারেক্টার দিয়ে অনেকগুলো জিনিস বোঝানো আর কি, তো সেটি তো অবশ্যই অবশ্যই ভিজিট করতে পারেন। আমাদের দ্রুতই 1K তে পৌঁছে যেতে হবে, মানে অনেকটা আছে না আর কি, যে না বসলে তো হবে না, আসলে জানা আছে না, ভিডিও আসলে কেন ছাড়া হচ্ছে না, অনেকেই এটি কমেন্ট করছেন, তো কেন ছাড়া হচ্ছে না এর আসলে কিছু কারণ রয়েছে, সুনির্দিষ্ট কারণ, একটি কারণ হচ্ছে যে জানাও জানা, আসলে জানাও জানা পৃথিবীতে কিছু কারণ রয়েছে, তো কিছু কারণ আসলে আপনাদের বলতে চাই, আসলে জানাও জানা পৃথিবীটি হচ্ছে যে যে এই ভিডিওর মানে সাড়ে তার নাম বলবো না আর কি, 100 আমাদের 100 জন সাবস্ক্রাইবার হলে অবশ্যই বলবো, তো সে আমেরিকায় চলে গেছে, মানে সে যদি আমেরিকায় থাকে তাহলে তাদের পাশে এমনি ওয়াইফাই নেই, তো এই ওয়াইফাই না থাকার কারণে সে কি করে ছাড়বে আপনারাই বলুন, ছাড়তে পারছে না, তো তো সে যদি ছাড়তে না পারে তো এখানে হচ্ছে মেইন প্রবলেম। আটকে রয়েছি আসলে শুদ্ধ বাংলা ভাষা যেটা বলে, মানে একটা মানে একটা রুচিবোধ ধারণা আছে না, এক সপ্তাহ আগে আপনারা ভালো করে খেয়াল করেন বিভিন্ন চ্যানেলে, কিন্তু এমন অনেক চ্যানেল আছে আমি দেখেছি, যেমন বঙ্গাই এর কথাই বলি, বঙ্গাই এমন একটা চ্যানেল যে চ্যানেলটা মানে বলিউডের লোকেদের সাথে তাদের ভিডিও বানানো শুরু করছে, তারপর কলকাতার অন্যতম একজন নায়ক দেব অধিকারীর সাথেও সে ভিডিও বানাচ্ছে, তাছাড়া ক্রিকেটার KKR একটি গান বানিয়েছে তারা, সেখানেও তারা গানে মানে কি বলে শুদ্ধ বাংলা ভাষা বুঝেন না, সেখানেও তারা আর কি ভিডিও বানাচ্ছে, সফলতা অর্জন করছে, তাছাড়া অনেক চ্যানেল আছে, মানে আমি যার কথা বলছি আর কি, সেই চ্যানেলগুলো কিন্তু ভিডিও কম ছাড়ে, সাবস্ক্রাইবার বেশি, তো তাই জানাও জানা পৃথিবীতে 1 সপ্তাহ ভিডিও আসেনি বলে অনেকে এখন বলছে কেন ভিডিও আসছে না, আমি বলবো যে একটা শিট কেন ভিডিও আসছে না, মানে ভিডিও মানে ভিডিও মানে হচ্ছে মানে এখানে আমি কিছু একটা ভিডিও করবো, তো
এটি করতে সময় লাগে অবশ্যই, তো শোনা যাচ্ছে আর কি নাকি তারা ওয়াইফাই লাগিয়ে ফেলবে, তো তখন যখন লাগাবে তখন তো অবশ্যই ভিডিও পাওয়া যাবে। তো তখন আমাদের এই দুটো চ্যানেলে একটু ভিডিও দেখুন, আর এটা ভাববেন না যে ও চ্যানেলে যখন ভিডিও ছাড়া শুরু করবো তো এ চ্যানেলে আর ছাড়বো না, এটিও কিন্তু ভুল কথা। এ চ্যানেলেও ছাড়বো, ওডিএন ভিডিও বাইন্সেও ছাড়বো, তারপর কি বলে জানো জানো পৃথিবীতেও ছাড়বো, মানে সবগুলোতেই ছাড়বো, একটা কম্বিনেশন করে ছাড়বো, তবে জানো জানা পৃথিবীটাই আমাদের একটু প্রথম চয়েস আর কি, সেটাতেই ভিডিও ছাড়ার চেষ্টা করবো। তো গেমিং ভিডিওগুলো আই থিঙ্ক এখানেই ছাড়ার সম্ভাবনা রয়েছে। কি দেখা যেতে পারে কি হয় সেটা, ও আচ্ছা আমি এবার সফল হলাম, মানে অনেকদিন ভাইসের গেমটা হ্যাং, কম্পিউটার নষ্ট হয়ে গেছে, দোকান আনানো যাচ্ছে না বাড়ির মধ্যে, তো আমরা তো কম্পিউটার সারাতে পারছি না, মানে কম্পিউটার এক নষ্ট হলে চালুই হচ্ছে না, সব কিছু ঠিক আছে চালু হচ্ছে না, তো সেটি তো আমরা কিছু করতে পারবো না, জুড়ে বন্ধ রয়েছে। আসলে কি বলবো আপনাদের, মানে একটা রুচি ধারণা রয়েছে না, বন্ধ হলে কিছু করার নেই, তাহলে এটি তো বুঝতে হবে, মনে করুন বন্ধ রয়েছে তাহলে কি আমরা উড়ে উড়ে এটা মানে সুপার পাওয়ার দিয়ে তো আর দিতে পারবো না, মানে আপনাদের বুঝতে হবে যে কেন পারছি না, মানে কম্পিউটার মানে জানাও জানাই কম্পিউটার ভিডিও ছাড়তো, মানে আসলে এখানে আমরা স্ক্রিন রেকর্ডে এই যে স্ক্রিন রেকর্ডে দিয়ে ভিডিও ছাড়ছি, তো সেই স্ক্রিন রেকর্ডের ভিডিওটা কম্পিউটারে প্রয়োগ করতে পারবো না, সেটি অনেক ঘোটলা বিষয় আছে, সেটি তো তাই জানাও জানায় ক্রিকেট মানে কি আই মিন কি বলছিলাম বলে কম্পিউটারের গেমিং এর ভিডিওগুলো অবশ্যই আমরা সেখানে চালানোর চেষ্টা করবো, মানে জানাও জানাতে তার জন্য আমাদের কি প্রয়োজন এটি তো বুঝতে হবে, আপনাদের প্রয়োজন হচ্ছে কিছুদিন অপেক্ষা দেওয়া, কিছুদিন অপেক্ষা দিলে হয়তো করোনা কমে যাবে, করোনা কমে গেলে হয়তো বা আমার বাসায় কম্পিউটার লোক আনানো যাবে, আমি করোনার কিছুদিন আমরা একটু সেলফ কোয়ারেন্টাইন কি বলে আর কি একটু নিজে একটু সুস্থ থাকবো আর কি, তো সুস্থতার সঙ্গেই যা করতে হবে, করোনা কমে নিয়ে আমাদের বাসায় থাকা প্রয়োজন, তো অবশ্যই বাসায় থাকবেন। ওয়াইফাই ব্যাপার আর কি, ওয়াইফাই তো কম্পিউটার মধ্যে চালানো যায় না, সেটি ভেজালওয়ালা সমস্যা, এই যে দেখো এখন যদি এটা হ্যাং মারতো তাহলে কি হতো, ভিডিও আবার প্রথম থেকে করতে হতো, ভেজাল হতো, সেটা এই যে ভিডিও যে বানাচ্ছি সময় জানো কি হচ্ছে, এখানে একটি ভিডিও বানাচ্ছি তাহলে মানে একটি ভিডিও বানালে এখানে যে স্ক্রিন রেকর্ডে ভিডিও হচ্ছে না, ভিডিও যত বড় হবে তত মানে মানে স্টোরেজ ফুল হতে থাকবে, একটা অ্যাডজাস্টমেন্ট মানে একটা ভিডিও চালে ডিলিট মানে ভিডিও ছেড়ে দিলে আমরা এখান থেকে ডিলিট করে ফেলি, তো সেটাও তত সময় লাগে নাকি, তো সেটাওতে অনেক বিষয় রয়েছে সেটা তো বুঝতে হবে। হ্যাঁ তো সেটাও তো তোমাদের বুঝতে হবে অবশ্যই, মনে করো তোমরা ধরো একটা কি বলে তুমি যদি না বুঝো তাহলে তো হবে না, অবশ্যই ভিডিও আসবে, কি বলেছে ভিডিও আসবে, এই দেখেছি কি আসবে, কার লাগেটা কি কোনো দরকার না মনে হয়, না 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 এটা দরকার নেই, এটা গাড়ির কাছে বলবে, পরে ভিডিওটা বানাবো যে তখন না দেখতে হবে, যথাসব এখন এটার প্রয়োজন নেই কয়বার বলবো। হ্যাঁ তো মজা করছিলাম, উপরে যেতে হবে এই চ্যানেলের মধ্যে, তো জানাও জানার ভিডিওগুলো খুবই খুবই পরে আসতে পারে, আবার কালকেও আসতে পারে, মানে এটা নির্ভর করছে মূলত কারো ওয়াইফাই কবে লাগাবে, মানে আই মিন নাম বলছি না,
প্রয়োজনটা কি এখন একটু দেখি তো। ও শেষ, ভালো লাগছে না, মারা গেছি। ডে টু চলে এসেছে, ডে টু তে অবশ্যই আমাদের একটু মাথায় রাখতে হবে। আমি যে গরু খুঁজা খুঁজছি, আমার কি খুঁজার প্রয়োজন আছে এটাই তো বুঝতে হবে। মানে একটা রুচি ধারণা এসব আছে না, শেষ। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এবং লাইক কমেন্ট করতে হবে এবং শেয়ার অবশ্যই করতে হবে। এটা প্র্যাকটিস মনে করেছি, যাই হোক সামনের বার আমি অবশ্যই অবশ্যই ইজি হার্ড নর্মাল আর এক্সট্রিম মোডে খেলার চেষ্টা দেবো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।